textile at a neat composite dyeing factory. A building air, height, interior design, shop kitchen. মানে ওয়ার্ক এনভায়রনমেন্টের ভিত্তি করে এটা ডেভেলপ করা হয়েছে চারদিকে প্রচুর পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে যেখানে লাইট সোর্স আমরা ইউজ করতে পারি যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি সেভ করতে পারি ইটিপিটা এখন একটা কম্পালসারি ব্যাপার আর আমাদের ইটিপিটা বায়োলজিক্যাল ইটিপি প্ল্যান্ট আমাদের ডাইং ক্যাপাসিটিতে যে পরিমাণ ওয়াটার ডিসচার্জ হবে এর প্রায় দ্বিগুণ পরিমাণ ওয়াটার ট্রিটমেন্ট করার ক্ষমতা সম্পন্ন ইটিপি আমরা এখানে ইউজ করছি আমাদের এখানে বয়লার আছে তিনটা দুইটা হলো স্টিম বয়লার একটা হলো থার্মো বয়লার যা স্টিম বয়লার অন্যান্য ফ্যাক্টরির তুলনায় আমাদের এফিসিয়েন্সি 100/100 আমরা দিতে পারি ইউটিলিটি বিল্ডিং এর এলটি প্যানেল থেকে শুরু করে ইটিপির পাওয়ার সোর্স পর্যন্ত আমার টোটাল বাসবার এখানে যদি কেউ হাইটাও যায় দুর্ঘটনা ঘটার কোনো স্কোপ নেই মানে এভরিথিং কন্ট্রোল বাই ইনভার্টার মডার্ন ফ্যাক্টরি হিসাবে যতটুকু ফায়ার ফাইটিং এর ইকুইপমেন্ট দরকার তা সবকিছু এখানে আছে ওয়ার্কারদের সর্বোচ্চ সেফটিটাকে এনশোর করার জন্য ফার্স্ট এইড ফায়ার ড্রিল এই সবকিছুরই ব্যবস্থা আছে আমাদের ফ্লোরের পরিবেশটা খুব সুন্দর এবং ফ্লোরটা খুব প্রশস্ত এবং অত্যাধুনিক মেশিন থাকার কারণে আমাদের কাজটা খুব সুবিধা হয় এবং প্রচুর পরিমাণ টলি থাকার কারণে আমাদের পরিশ্রমটা কম হয় এখানে নিয়ম অনুযায়ী সব ধরনের ছুটি চাটার ব্যবস্থা আছে মিনিমাম ওয়েজেস থেকে অনেক ভালোভাবেই আমরা ওয়ার্কারদের দিই বেতন ওভারটাইম সব কিছু আমরা এট এ টাইম দিচ্ছি আর এখানে বেতনের ব্যাপারটা 7 তারিখ 8 তারিখ আমরা বেতন পাইতেছি আমাদের যে উপরে তো বসেরা আছে আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে যার কারণে আনন্দের সাথে আমরা কাজ করতে পারতেছি এই কোম্পানিটা অকুট সার্টিফাইড এবং আমাদের নেক্সট আমরা প্ল্যান করেছি যে কম্পোনেন্টস রিলেটেড সব ধরনের সার্টিফিকেশন যেন আমরা অ্যাচিভ করতে পারি আমরা সেই প্ল্যানেই কাজ করছি গুণগত মানের দিকে সর্বোচ্চ নজর দিচ্ছি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে আমরা হাইলাইটস করছি এর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস আসলে ফাইনাল গোল হচ্ছে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করা